কিন্তু মৃত্যুর পর সেই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেওয়া হয় না। মানুষ ভেবে নিবে আপনার কোনো কষ্টই হয় না। সবাই সফল হতে চায়, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। সবাই টাকা উপার্জন করতে চায়, কিন্তু কেউ জ্ঞান অর্জন করতে চায় না। সবাই চ্যাম্পিয়ন ট্রফি পেতে চায়, কিন্তু কেউ চ্যাম্পিয়নদের সাথে প্রতিযোগিতা করতে চায় না। সবাই সব কিছু জয় করতে চায়, কিন্তু কেউ হেরে যাবার বইকে জয় করতে পারে না। সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু কেউ ব্যবসা বাণিজ্য করার সাহস যোগাতে পারে না। সবাই স্কুলের বেস্ট স্টুডেন্ট হতে চায়, কিন্তু কেউ পড়ার টেবিলে সময় দিতে চায় না। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, আপনি সবাইকে চাকরি করার উৎসাহ না দিয়ে ব্যবসা বাণিজ্য করার উৎসাহ দিয়ে থাকেন কেন? ব্যবসা করার জন্য তো অনেক টাকা পয়সার প্রয়োজন, সবার তো আর সেই সামর্থ্য নেই। শুনুন, আপনাদেরকেই বলছি, ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সার প্রয়োজন পড়ে না। ব্যবসা বাণিজ্য করার জন্য জ্ঞান আর বুদ্ধির প্রয়োজন পড়ে। ব্যবসা বাণিজ্য করার জন্য পরিকল্পনার প্রয়োজন পড়ে। যদি ব্যবসা করার জন্য শুধুমাত্র টাকা পয়সারই প্রয়োজন হতো, তাহলে টাকা পয়সাওয়ালা মানুষগুলো পকেট ভর্তি টাকা নিয়ে চাকরির পিছনে ছুটত না। কখনো ব্যর্থতাকে ঘৃণা করবেন না। ব্যর্থতা আমাদের জীবনের অনেক বড় একটি শিক্ষক। ব্যর্থতা এসে আমাদেরকে আমাদের ভুলগুলো সম্পর্কে জানিয়ে দেয়, ব্যর্থ হয়ে যাবার কারণগুলো জানিয়ে দেয়, পিছনে পড়ে থাকার কারণ জানিয়ে দেয়, ভুল সংশোধন করার সুযোগ দেয়। জীবনযুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর কথা ভাবার আগে সেই সব মানুষের কথা একবার ভাবুন, যারা আপনার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে। আপনি কি জানেন, রাস্তার পাশে পড়ে থাকা হাত পা বিহীন মানুষগুলো বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে, আর আপনি হাত পা টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও আপনি হাল ছেড়ে দিচ্ছেন? জীবনের সবচেয়ে বড় সত্য কথাটি কি জানেন? আপনার খারাপ সময়ে কেউ নিজে থেকে সাহায্য করতে আসবে না, কিন্তু দু চারটা কথা শোনানোর সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে। হ্যাঁ, দু চারটা কথা বলার সুযোগ পেলে সবাই কথা শুনিয়ে যাবে। মনে রাখবেন, জীবন যখন আপনাকে হাসাবে, তখন বুঝে নেবেন আপনি আপনার ভালো কাজের ফলাফল পাচ্ছেন, আর জীবন যখন আপনাকে কাঁদাবে, তখন বুঝে নেবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে। হ্যাঁ, জীবন যখন আপনাকে কাঁদাবে, তখন মনে করবেন আপনার ভালো কাজ করার সময় এসে গেছে। মানুষ ততক্ষণ আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখবে যতক্ষণ আপনার কাছ থেকে তারা কিছু পাবে। তাই নিজের মাঝে এমন কিছু জিনিস লুকিয়ে রাখুন যেন সেটা পাবার জন্য হলেও মানুষ আপনার পাশে থাকে। হ্যাঁ, নিজেকে কখনো মূল্যহীন বানিয়ে ফেলবেন না, কারণ মূল্যহীন জিনিসগুলো মানুষ ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। হ্যাঁ, মানুষ মূল্যহীন জিনিসগুলো ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। জীবনে বড় কিছু করতে চাইলে নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন। হ্যাঁ, জীবনে অনেক বড় কিছু করতে চাইলে
নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে শিখুন, কারণ অন্যের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে মিছিমিছি আপনার সময় চলে যাবে। আপনি জানেন কি, আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্টই হয় না। হ্যাঁ, আপনি হাসি মুখে সব কষ্টগুলো মেনে নিতে থাকলে মানুষ ভেবেই নেবে আপনার কোনো কষ্টই হয় না। আপনি জানেন কি, আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয়, মানুষ ঠিক তখনই হাঁটতে শিখে। হ্যাঁ, আপন মানুষগুলো যখন হাত ছেড়ে দেয়, মানুষ ঠিক তখনই হাঁটতে শিখে। বাবা মায়ের চোখে কখনোই পানি আসতে দেবেন না, কারণ যে ঘরের ছাদ দিয়ে পানি পড়ে সেই ঘরটা দুর্বল হয়ে যায়। খুব কাছের কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন, কারণ স্বর্ণ কাদায় পড়ে গেলে তার মূল্য কমে যায় না। হ্যাঁ, কেউ আপনাকে অপমান করলে সহ্য করে নিন, কারণ স্বর্ণ কাদায় পড়লে তার মূল্য কখনোই কমে যায় না। আপনি জানেন কি, প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে সেটা আপনাকে অবশ্যই কাঁদাবে, হোক সেটা ভালোবাসা বা অহংকার। ধন সম্পদ নিয়ে অহংকার তো তারাই করে যারা জন্মসূত্রে সম্পত্তি পেয়েছে আর যারা দোকা দিয়ে সম্পত্তি অর্জন করেছে। জীবন অনেক আজব জিনিস ভাই, জীবন অনেক আজব জিনিস ভাই। যতক্ষণ আপনার শরীরে জীবন থাকবে ততক্ষণ আপনাকে কেউ দেখবে না, আর যখন আপনার শরীর থেকে জীবন চলে যাবে তখন সবাই কাফনের কাপড় সরিয়ে সরিয়ে দেখবে। হ্যাঁ, তখন সবাই কাফনের কাপড় সরিয়ে সরিয়ে দেখবে। আমি খুব অবাক হয়ে যাই, মেয়েরা যতদিন বেঁচে থাকে তাদেরকে কখনো পর্দা করা শেখানো হয় না, কিন্তু মৃত্যুর পর সেই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেয়া হয় না। হ্যাঁ, মৃত্যুর পর ওই মেয়েটির লাশটিকে কাউকে দেখতে দেওয়া হয় না। মনে রাখবেন, ফেলে আসা সেই খারাপ দিনগুলো আপনার স্মৃতিতেই থাকবে, আর আপনার ভবিষ্যৎ আপনার কর্মের উপর নির্ভর করে গড়ে উঠবে। তাই কাজ করলে ভালো কাজ করুন, কারণ আপনি আজ যা করবেন ভবিষ্যৎ আপনাকে ঠিক তাই ফিরিয়ে দিবে। হ্যাঁ, আপনি আজ যা করবেন ভবিষ্যৎ আপনাকে ঠিক তাই ফিরিয়ে দিবে। শেষ একটি কথা মনে রেখো, তুমি দিনের বেশিরভাগ সময় নিজেকে নিয়ে যা ভাববে তোমার জীবনটা ঠিক সেভাবেই গড়ে উঠবে। হ্যাঁ, তুমি দিনের বেশিরভাগ সময় নিজেকে নিয়ে যা ভাববে তোমার জীবনটা ঠিক সেভাবেই গড়ে উঠবে। তুমি যদি নিজেকে অপদার্থ ভাবতে থাকো তাহলে নিজের জীবনের খাতাটি খুলে দেখো, অপদার্থের গল্পগুলো ছাড়া আর কিছুই খুঁজে পাবে না। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।